আসসালামু আলাইকুম বন্ধুরা, দুই বছর আগে থেকে র‍্যাবকে স্যাংশন দিয়েছিল, এরপর পুলিশকে বড় ধরনের মামবু দিয়েছিল আমেরিকা, এবং এখনও তা চলমান রয়েছে। পুলিশ সবার চোখে কালার হয়ে আছে, সেখানে নিজেকে অনেক চালাক মনে করে, এজন্য পুলিশের সব ক্ষমতা শেষ করে দিয়েছে। কথা না শোনায় পুলিশকে এমনকি শাস্তিও দিচ্ছে। সেখানে ভাবছে যে পুলিশ হয়তো তার কথা আর শুনবে না, সেখানের কথা মতো আর জনগণকে নির্যাতন করবে না, নিষ্পাশন করবে না, ক্রস ফায়ার দিবে না, এমনকি বিএনপি নেতাদেরকেও হয়তো গ্রেফতার করছে না পুলিশ। প্রচন্ড ভয়ের মধ্যে আছে পুলিশ সদস্যরা। আপনারা যে ভিডিও দেখেন, কমেন্টস করেন, আপনাদের মতামত তুলে ধরেন, এসব কিন্তু পুলিশটা আমলে নিয়েছে এবং তারা শেখ হাসিনার কথা শুনছে না। এই যে আমরাও যে ভিডিও বানাই এবং অনেকে ভিডিও বানায় এবং আপনারা লাইক কমেন্ট দিয়ে শেয়ার করেন, অনেক ভিউ হয়, এর কারণে কিন্তু প্রচন্ড একটা চাপের মধ্যে পড়েছে বাংলাদেশ সরকার, এবং এটা এর কারণে আমেরিকাও কিন্তু আশকারা পেয়ে গেছে এবং তারা বাংলাদেশের জনগণের পক্ষে এসে দাঁড়িয়েছে। মোট কথা হলো ভালোই ভালোই হয়েছে সবকিছু, আর এই কারণে পুলিশ যেহেতু সরকারের কথা শুনছে না এবং তারা বুঝতে পারছে যে তারা বড় ধরনের একটা গ্যারাকলে পড়ে গেছে, একদিকে বিদেশি চাপ, আরেকদিকে বাংলাদেশের মানুষের চাপ, আর অন্যদিকে তারা তো কোনো ভালো কাজের উদ্দেশ্যে সবকিছু করছে না, এই সাধারণ মানুষের উপর নির্যাতন করছে, অত্যাচার করছে, বিরোধী দলের নেতাকর্মীকে ধরে ধরে গ্রেফতার করছে, বিএনপির কেন্দ্রীয় নেতাদেরকে তুলে নিয়ে, অ্যানির মতো মানুষকে তুলে নিয়ে তাকে চোরের মতো পিটিয়েছে। সে এতই নির্যাতিত হয়েছে যে আদালতে কান্না করে দিয়েছে। তো কখন এরকম মানুষ কান্না করে, কি পরিমাণ অত্যাচারের অপমানের শিকার হলে মানুষ কান্না করে? তাকে গালের মধ্যে থাপ্পড় মেরেছে, কানের নিচে থাপ্পড় মেরেছে পুলিশ। তো হাতে গোনা কিছু পুলিশ আছে এখনো, তারা তাদের অন্যায় কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে, তবে অনেক পুলিশ কিন্তু আগের মতো আর খারাপ নেই। তো এ কারণে এখন সরকার কি করছে, আনসারকে ব্যবহার করছে, তারা আনসারকে ক্ষমতা দিয়েছে, পুলিশের মতো ক্ষমতা দিয়েছে, আনসারকে ক্ষমতা দেওয়ার জন্য সংসদে বিল পাশ করেছে সরকার, এবং সরকার ভাবছে যে পুলিশ তো আর আমার পক্ষে নেই, পুলিশ হয়তো ভালো হয়ে গিয়েছে, এরকম একটা সন্দেহ তৈরি হয়েছে সরকারের মনের মধ্যে। তাই এখন ক্ষমতায় থাকার জন্য সরকার এখন চালাকি করছে আর কি, এক প্রকার ধান্দাবাজি করছে, ভাবছে পুলিশ তো এখন সবার চোখে কালার হয়ে গেছে, এখন আনসারকে এই দায়িত্বটা দিব এবং পুলিশের যারা আছে তাদের সবাইকে আনসার ডিভিশনে ট্রান্সফার করতে থাকবো। তো পুলিশ তো পুরো পৃথিবীতেই সিল মারা হয়ে গেছে একেবারে, পুলিশের ড্রেসের উপর, বাংলাদেশ পুলিশের নামটির উপর একটা সিল মারা হয়ে গেছে যে সরকারকে অবৈধভাবে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য পুলিশ সাহায্য করছে। এটাও একটা কারণ পুলিশকে ক্ষমতা হারানোর জন্য এবং পুলিশের সমস্ত ক্ষমতা আনসারকে দেওয়ার জন্য সরকার। এটা একটা বিভৎস কায়দা, একটা বিভৎস রূপ যে তারা এভাবে কাজ করছে। তারা এই যে আনসার যারা সচিব, এদেরকে সরকার ব্যবহার করছে, আমলাদেরকে ব্যবহার করছে, পুলিশকে ব্যবহার করছে, বড় বড় সরকারি অফিসারদেরকে ব্যবহার করছে, ম্যাজিস্ট্রেটদেরকে জনগণের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে, সরকারের অকল্পনীয় বিভৎসতা এসব। তো এসব তো করে কোনো কাজ হবে না। তো চলুন সাংবাদিক জাহিদ ভাইয়ের কথা এই ব্যাপারে শুনে আসি। এই প্রসঙ্গে এসছে আমার কাছে না, এই ঘটনাগুলো পড়ে রক্ষী বাহিনীর কথা মনে পড়লো। রক্ষী বাহিনীর কথা এই কারণে মনে পড়লো, এই পারসেপশন স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে খুব স্পষ্টভাবেই ছিল যে সেনাবাহিনীকে গুরুত্বহীন করে ফেলে রক্ষী বাহিনীকে শক্তভাবে বা শক্তিশালীভাবে তৈরি করা হচ্ছে, এই ধরনের আলোচনা ছিল, এই ধরনের কনফিউশন ছিল। এখন ঠিক একই রকম ঘটনা পুলিশের মধ্যেও বোধ হতেই পারে, খুব স্বাভাবিক। আমি যদি পুলিশে কাজ করতাম আমার তাই মনে হতো যে আমার ক্ষমতা আমার কাছ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, কারণটা খুব সোজা। একটু খেয়াল করি, আমি ঘাটাঘাটি করার চেষ্টা করলাম, এই যে গ্রেফতারের কথা বলা হয়েছে, আনসার বাহিনীর সদস্য অনেক, 1 লাখের বেশি আছে, গ্রাম প্রতিরক্ষা সহ 5-6 লাখ মানুষ, কিন্তু এটা ব্যাটালিয়ন আনসারের কথা আমি আইনে, মানে বিলটা আমার সামনে পাই নেই, এখানে যদ্দূর পড়েছে ব্যাটালিয়ন আনসারের সংখ্যা 20,000 কম বেশি, উইকিপিডিয়া 18,000 বলছে, সো এর মধ্যে যদি আর একটু বেড়েও থাকে 20-22-25,000 সর্বোচ্চ হয়তো হবে। বন্ধুরা, সেনাবাহিনীকে দমন করার জন্য বা সেনাবাহিনী যখন আর কথা শুনছিল না আওয়ামী লীগের, তখন শেখ মুজিব কিন্তু রক্ষী বাহিনীকে নিয়োগ করেছিল, এবং বর্তমানে এই সরকারও যখন দেখছে যে পুলিশ আর তাদের কথা শুনছে না, তখন তারা আনসারকে দায়িত্ব দিয়েছে এবং আনসারের মধ্যে 20,000 কর্মী নিয়োগ করেছে। এমনিতেই 20,000 নিয়োগ করার আগে আনসারের সদস্য সংখ্যা ছিল 1 লক্ষ, তবে নতুন যে 20,000 নিয়োগ করা হয়েছে এগুলো হয়তো আওয়ামী লীগ, ছাত্রলীগে বড় বড় পান্ডা, গুন্ডা, মাস্তান, সন্ত্রাসী, গুন্ডা, ডন, এই ধরনের এলাকার খুনি, বাটপার বা ধর্ষক, এই ধরনের মানুষদেরকে নিয়োগ করেছে সরকার, যাতে তাদেরকে আগে যেভাবে পুলিশকে র‍্যাবকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল আমরা দেখেছি। আর র‍্যাবের সেনাপ্রধান আজিজের ভাই হ্যারিস বিদেশে থাকা অবস্থায় তার একটি ভিডিও ফাঁস হয়েছিল, যেখানে যে যার নাম হয়েছিল ওরা আমার লোক। তো ওই ভিডিওতে হ্যারিস বলেছিল যে, সেনাপ্রধানের ভাই হ্যারিস বলেছিল যে র‍্যাব তো আমাদের লোক, আর র‍্যাবকে থাকলে আর কোনো ধরনের গুন্ডা লাগে না, আর র‍্যাবই গুন্ডার কাজ করে। তো এখন কিন্তু আর র‍্যাব বা পুলিশ স্যাংশন খাওয়ার পর থেকে এই ধরনের কাজ করছে না, এজন্য এখন এই ক্ষমতা দেওয়া হচ্ছে আনসার বাহিনী।
বাহিনীকে সরকার কিন্তু আর পুলিশের উপর আস্থা রাখতে পারছে না কারণ পুলিশের উপর যে ম্যাগনেটস্কি স্যাংশন আসছে এই ম্যাগনেটস্কি স্যাংশনের আওতায় কিন্তু পুলিশ বাহিনীও পড়বে তো যে পুলিশটা সরকারের কথা শুনছে না সরকারের কথা উঠবস করছে না এই ধরনের ডাটা কিন্তু সরকারের কাছে আছে সরকার এসব গোয়েন্দা সংস্থাকে দিয়ে এবং রয়ের প্রচুর গোয়েন্দা রয়েছে বাংলাদেশ পুলিশের মধ্যে এসব পুলিশ কিন্তু সরকারের কথা না শোনার কারণে এখন তাদেরকে এই শাস্তি স্বরূপ তাদের ক্ষমতা কেড়ে নিতে চাচ্ছে তো এটা পুলিশ বুঝতে পারছে যে সরকার আমাদের থেকে ক্ষমতা কেড়ে নিচ্ছে এবং বিভিন্ন সুযোগ সুবিধা হয়তো বাতিল করে দেওয়া হবে তো পুলিশের আইজিবি একটি মিটিং এর মধ্যেও পুলিশদেরকে বলেছিল তারা যাতে ভয় না পায় তাদেরকে সাহস দিচ্ছিল কিন্তু তাদের এই সমস্ত কথায় আর কান দিচ্ছে না পুলিশ কারণ এই যে আমেরিকার যেসব স্যাংশন সরকার পুলিশকে দিয়েছে এবং পুলিশ একেবারে কালার হয়ে গেছে পুলিশের ভিতরে ভিতরে কিন্তু এটা নিয়ে অন্তর্দ্বন্দ্ব চলছে তো সবকিছু মিলিয়ে একটা বড় ধরনের আতঙ্কের মধ্যে রয়েছে পুলিশ বাহিনী এসপি থেকে উপর দিকের সব কর্মকর্তাদেরকে নিয়ে স্বয়ং আইজিপি বলেছেন যে এটা নিয়ে ভয় না পেতে তার মানে আমরা যেটা অনুমান করছিলাম পুলিশের মধ্যে তীব্র আতঙ্ক ঢুকে গেছে এই ভিসা পলিসি বা শুধু ভিসা পলিসি না আই রিপিট আমি ওই দিনও বলেছি যারা শোনেননি তাদের জন্য পুলিশ শুধু ভিসা পলিসি না পুলিশ ম্যাগনেটসকে অ্যাক্টে পড়তে পারে এটা শুধু পুলিশ না আমরা আসবো ওই জায়গায় আনসার দিয়েও কি খুব বেশি কিছু ফায়দা হবে ম্যাগনেটসকে অ্যাক্টে পড়তে পারে সেখানে মানবাধিকার লঙ্ঘনের জন্য স্পেসিফিক নাম দিয়ে এবং সেটা জানিয়ে দেওয়া হবে ভিসা পলিসির সাথে এটাই ডিফারেন্সের জায়গা ভিসা পলিসিতে যার ভিসা রিফিউজড হবে সেই তথ্যটা আমরা জানবো না মানে আমেরিকা অন্তত প্রকাশ্যে সেটা জানাবে না কিন্তু ম্যাগনেটসকি অ্যাক্টের ক্ষেত্রে র্যাবের যেমন ছয়জনের নাম আমরা জেনেছি না ইনক্লুডিং দ্য কারেন্ট আইজিপি যিনি আছেন তিনিও তো ম্যাগনেটসকি অ্যাক্টে ওখানে সাজাপ্রাপ্ত বা স্যাংশনপ্রাপ্ত হয়েছেন সো পুলিশ ওটা করছে না এটা আমরা নিশ্চিত করছে কে করছে আনসার এখন তারা মনে করছেন আনসারকে যদি এটা করা হয় যেহেতু পুলিশের অনেক রকম সমস্যা আছে শুধু ভিসা পলিসিরা পুলিশ ইউএন মিশনে যায় সুতরাং ইউএন মিশনও অন্তত টার্গেটেড কিছু অভিযুক্ত মানুষকে যদি সেসব জায়গায় বন্ধ করে দেওয়া হয় এসব নানান হিসাব নিকাশ এমনকি পুলিশের কনস্টেবল পর্যায়ে শুধু অফিসার না ওই পর্যায়ের মানুষের নামার যদ্দূর জানা আছে তারাও মিশনে যায় সুতরাং এরা যেহেতু মিশনে যায় না আমি সোফার খোঁজ নিয়ে দেখলাম সম্ভবত যায় না তো বন্ধুরা ম্যাগনেটস্কি স্টাইলে যখন স্যাংশন দেওয়া হবে তখন কিন্তু পুলিশ ইউএন মিশনে অংশগ্রহণ করতে পারবে না আর এই কারণে ইউএন মিশনে যখন অংশগ্রহণ করতে না পারার কথা পুলিশ জানতে পেরেছে তখনই পুলিশ সরকারের কথা শোনা থেকে পিছিয়ে রয়েছে তারা আর সরকারের কথা আগের মতো করে শুনছে না যে কারণে তাদেরকে এভাবে প্রাশ্চিত্য করছে হচ্ছে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা কেড়ে নিয়েছে সরকার এবং সামনে আরও কেড়ে নিবে তারা হয়তো আর গ্রেফতার করতে পারবে না তবে আনসাররা এই ধরনের নতুন ক্ষমতায় পেয়ে কিন্তু তারা উত্তাল পশুর মতো হয়ে যেতে পারে তারা মানুষকে নতুনভাবে মামলা করার সুযোগ পাবে তারা মানুষকে হয়তো গাঁজা ঢুকিয়ে আবারও আগের মতো গ্রেফতার করার চেষ্টা করবে যেভাবে পুলিশ গ্রেফতার করতে পারত এবং তারা টাকা অসৎ উপায়ে টাকা বাজানোর একটা সুযোগ পাবে আপনারা জানেন র‍্যাব ছিল একটি সামরিক বাহিনীর আন্ডারে কর্মকর্তারা তো তাদেরকে যখন পুলিশের মতো একটি অবস্থানে এনে দাঁড় করানো হয়েছিল তখন কিন্তু র‍্যাবের সাথে পুলিশের একটি কনফ্লিক্ট তৈরি হয়েছিল এবং তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পারস্পরিক দ্বন্দ্ব উঠেছিল যদিও তারা শেষমেশ দিন শেষে পুলিশের আন্ডারে থাকতো এবং কোনো একটি বিষয় নিয়ে মামলার জট তৈরি হলে সেই বিষয়টা কিন্তু পরিশেষে পুলিশের হাতে হস্তান্তর করতে হতো তো এখন দেখুন এই আনসাররা কিন্তু একসময় সামরিক বাহিনীর আন্ডারে ছিল এবং আনসারদের হাতে এখন ক্ষমতা দেওয়ার পর কিন্তু তাদের সবকিছু জবাবদিহি করতে হবে আপনার সামরিক বাহিনীর সর্বোচ্চ কর্তাস্থলের ব্যক্তিদের কাছে তার মানে তারা হচ্ছে যে সমস্ত ক্ষমতা এখন সামরিক বাহিনীর হাতে দেওয়ার একটা পায়তার করছে কিনা সরকার সেটাও একটা ভাববার বিষয় তো এখানে একটা বিষয় ক্লিয়ার করা উচিত যে এই স্যাংশনটা কিন্তু দেওয়া হয়েছে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর উপর এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়নি যে শুধুমাত্র পুলিশের উপর স্যাংশন দেওয়া হয়েছে তো সরকার যে পুলিশের বিভিন্ন আইনের মাধ্যমে পুলিশের যে ক্ষমতাগুলো কমিয়ে দিয়েছে তো এর মাধ্যমে এটা বোঝায় না যে আনসারদের হাতে ক্ষমতা দিলেই তারা স্যাংশনের আন্ডারে পড়বে না তাদেরকেও স্যাংশনের আন্ডারে ফেলা হবে যদিও সরকার এখানে অন্য উদ্দেশ্যে দিচ্ছে তারা ভাবছে যে আনসারদের হাতে ক্ষমতা দেওয়ার কারণে তারা অতি উৎসাহী হয়ে মানুষকে গ্রেফতার করবে এবং তারা এই ক্ষমতা পাওয়ার কারণে সরকারের প্রতি কৃতজ্ঞ থাকবে মোট কথা সরকারের আর শেষ বাঁচার জন্য একটা আপ্রাণ চেষ্টা আর কি তো একটা বিষয় চিন্তা করে দেখুন এই যে স্বৈরাচারী সরকার এত পুলিশ নিয়োগ দিচ্ছে নিজেদেরকে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এত অস্ত্র দিচ্ছে পুলিশের জন্য বিভিন্ন ট্রেনিং স্পট বানিয়ে তাদেরকে সেখানে ট্রেনিং দিচ্ছে অসংখ্য অস্ত্র দিচ্ছে এবং আনসার সদস্যদের হাতে এত এত অস্ত্র দিচ্ছে এসবের জন্য কিন্তু একটা বড় ধরনের বাজেট লাগে তো এই যে এই বাজেট এই যে সরকারের মসনদ ক্ষমতা অবৈধভাবে টিকিয়ে রাখার জন্য কত খরচ করছে সরকার এত সব চালাকি করে কি সরকার তার ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না এই আন্দোলন শুধু বিএনপি কিংবা জামাতে ইসলাম বাংলাদেশের নয় এই আন্দোলন সমস্ত মানুষের একদিন ঠিকই এখন কিন্তু ঠিকই সমস্ত মানুষ সরকারকে ধ্বংস করার জন্য সরকারের ক্ষমতা মাটির শিকড় থেকে একেবারে উপড়ে ফেলার জন্য সমস্ত মানুষ এখন ঠিকই মাঠে নেমে আসবে তো চলুন জাহিদ ভাইয়ের কিছু কথা শুনে আসি খুব ক্লিয়ারলি একটা কথা বলেছিলাম
এই কথা বলা হচ্ছে যে আমাদের সরকার যে পরিমাণ খরচ করে সরকারি লোকজনকে পোষার জন্য, তাকে বেতন, তার অবসরকালীন ভাতা সব কিছু পেনশন মিলিয়ে একটা হিউজ অ্যামাউন্ট, সো আপনি আপনার গদি টিকিয়ে রাখার জন্য যেহেতু আপনার প্রচুর লোকজন লাগবে, পুলিশ লাগবে, পুলিশের সংখ্যা আপনি বেসুমার বাড়িয়েছেন, আপনি আনসার ভিডিপি বাড়িয়েছেন, সব জায়গায় বাড়িয়ে টাড়িয়ে এমন জায়গায় নিয়ে গেছেন, তাদের জন্য অস্ত্র, এই যে এই আনসারদেরকে পুলিশের মতো করে অস্ত্র দিয়েছেন আপনি, এটার পেছনে খরচ, অকল্পনীয় খরচ করছেন শুধুমাত্র গদি টেকানোর জন্য, যে খরচটা এতটা না করলে সেটা আমাদের আরও অনেক খাত আছে যে খাতগুলোতে ব্যয় করা যেত, অনেক আলোচনা। চালাকি দেখছি, এবার বিশ্বাস করি কোনো চালাকি টিকে থাকবে না, মানুষ এবার মানুষ, মানে খালি বিএনপির লড়াই, বিএনপি নেমেছে না, এরকম না, মানুষ প্রস্তুত হয়ে গেছে, মানুষ নেমে যাবে, এবং এই আনসার ভিডিপি বলি, পুলিশ বলি, তারা এই দেশের সন্তান।